এমন কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই যার দ্বারা নিশ্চিতভাবে বলা যায় যে একটি শহর অন্য শহরের থেকে বেশি সুন্দর। তাদের প্রত্যেকটি অনন্য, কেউ তাদের স্থাপত্যের জন্য বিখ্যাত, কেউ কেউ তাদের অস্বাভাবিক সুন্দর প্রকৃতির জন্য, অন্যরা তাদের সংস্কৃতি ও অতুলনীয় পরিবেশের জন্য। তো আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি শহর সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10. ব্রুজ, বেলজিয়াম। ব্রুজ বেলজিয়ামের উত্তর পশ্চিম অংশে অবস্থিত এবং এটি পশ্চিম ফ্ল্যান্ডার্স প্রদেশের বৃহত্তম শহর, সেই সাথে এই দেশের রাজধানী। ব্রুজকে কখনও কখনও উত্তরের ভেনিস বলা হয় এবং একসময় এটি বিশ্বের প্রধান বাণিজ্য শহর ছিল। ব্রুজের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর মধ্যযুগীয় স্থাপত্য, অধিকাংশ ভবন আজ পর্যন্ত চমৎকারভাবে সংরক্ষিত আছে। সমগ্র ঐতিহাসিক কেন্দ্রটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত। ব্রুজের সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় ভবনগুলির মধ্যে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলার মাস্টারপিস চার্চ অব দ্য ভার্জিন মেরি। তবে এটি নয় ব্রুজের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক 1300-এর বেল টাওয়ার, যেখানে 48 ঘণ্টা রয়েছে। এটি পর্যায়ক্রমে বিনামূল্যে কনসার্টের আয়োজন করে, যা স্থানীয় এবং পর্যটক উভয়েরাই অংশগ্রহণ করতে পারে। এটা এক ধরনের ঐতিহ্য। শহরের আকর্ষণীয় প্রদর্শনী সহ জাদুঘর রয়েছে, এছাড়াও সিনেমা হল, আর্ট গ্যালারি, থিয়েটার, কনসার্ট রয়েছে। সঙ্গীত এবং খাদ্য উদ্ভব নিয়মিত অনুষ্ঠিত হয়। ব্রুজের একটি আশ্চর্যজনক জায়গা, যারা শিল্প এবং সংস্কৃতি ভালোবাসেন এবং প্রশংসা করেন তাদের জন্য দারুণ জায়গা। 9. বুদাপেস্ট, হাঙ্গেরি। বুদাপেস্ট ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি এবং হাঙ্গেরির রাজধানীও। বুদাপেস্ট দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। হাঙ্গেরিয়ানরা 9ম শতাব্দীতে রোমানদের পরই এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল। শহরটিতে বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত অনেক স্মৃতিসৌধ ভবন রয়েছে। বুদাপেস্টের অন্যতম জনপ্রিয় আকর্ষণ হল এর ভূগর্ভস্থ, যা বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রেল ব্যবস্থা এবং সম্ভবত সবচেয়ে টেকসই। এছাড়া শহরটি বিশ্বের 25টি সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর শহরের তালিকাভুক্ত। এটি বিভিন্ন দেশ থেকে বার্ষিক 4 থেকে 3 মিলিয়ন পর্যটক পরিদর্শন করে। এছাড়াও বুদাপেস্টের খেলাধুলা খুবই জনপ্রিয়। এর 7টি পেশাদার ফুটবল ক্লাব রয়েছে। এছাড়াও শহরটি অলিম্পিক গেমস, বিশ্ব এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। 8. রোম, ইতালি। রোম সবচেয়ে আনন্দদায়ক শহরগুলির মধ্যে একটি। অনেক স্থাপত্য স্মৃতিস্তম্ভের বাড়ি, যা অনেকেই শুনেছেন এবং সম্ভবত পরিদর্শনও করেছেন। সম্ভবত সবচেয়ে বিখ্যাত কলোসিয়াম এক ছাড়াও কম রঙিন এবং শ্বাসরুদ্ধকর স্থাপত্য ভবনগুলির মধ্যে রয়েছে টারজানের ফোরাম, প্যান্থিয়ন, রাফেলের সমাধি, মন্দির, গির্জা, সান, রাজপ্রাসাদ। আপনি যদি এখনও রোমে না গিয়ে থাকেন, তবে অবশ্যই এটি দেখার চেষ্টা করুন। এটি সত্যি একটি দুর্দান্ত শহর, যেখানে আপনি একটি দুর্দান্ত বিশ্রাম নিতে পারেন এবং একই সাথে অনেক নতুন এবং অস্বাভাবিক জিনিস শিখতে এবং দেখতে পারেন। 7. ফ্লোরেন্স, ইতালি। ফ্লোরেন্স হলো আর্নো নদীর তীরে অবস্থিত একটি ইতালীয় শহর এবং তাস্কানি অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র। ফ্লোরেন্স ছিল মধ্যযুগীয় ইউরোপের সবচেয়ে ধনী আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র। ড্যান বাউন তার ইনফর্মা বইয়েতে এই শহরের গুরুত্ব এবং বিশেষত্বের উপর জোর দিয়েছেন। ফ্লোরেন্স অনেক বিস্ময়কর স্থান রয়েছে যা পর্যটকদের জন্য আকর্ষণীয় হবে। শিল্প জাদুঘর ও গ্যালারি, উপিজি গ্যালারি এবং পাল্লাজো পিত্তি, সান লরেঞ্জোর ব্যাসিলিকা এবং মেডিসিন চ্যাপেল, ক্যাথলিক সহ আরও অনেক কিছু। এছাড়াও গিউগিল ক্যাসিনো ও মাইক ফ্রান্সিসের মতো বিখ্যাত ব্যক্তিরা এখানে থাকতেন। 6. আমস্টারডাম, হল্যান্ড। আমস্টারডাম নামটির অর্থ হচ্ছে আমস্টার নদীর ওপর বাঁধ। জুলাই 2010 সালে 17 শতকে আমস্টারডামে নির্মিত খালগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত যুক্ত করা হয়। আমস্টারডামের সবচেয়ে কাছাকাছি এবং পশ্চিমী বাতাসের কারণে এটি মহাসাগরীয় জলবায়ু রয়েছে। আমস্টারডাম তার লাইফস্টাইলের জন্য বিখ্যাত। এটিতে প্রতিটি স্বাদের জন্য অনেকগুলি স্থাপনা রয়েছে। বড় এবং আধুনিক বা প্রতি বছর এটি একটি উৎসব আয়োজন করে, যা সমগ্র ইউরোপ থেকে শিল্পীদের আকর্ষণ করে। আমস্টারডামের প্রাচীনতম বিল্ডিং হল ওল্ড চার্চ, যা 1306 সালে নির্মিত হয় এবং সবচেয়ে পুরনো কাঠের বিল্ডিং হেড হোট হিউজ 1425 সালে নির্মিত হয়। এটি শহরের 2টি সেরা সংরক্ষিত ভবনগুলির মধ্যে একটি। এছাড়াও এই সুন্দর শহরে চমৎকার রন্ধন প্রণালী দিয়ে তারা অতিথিদের খুশি করতে পারে। 5. রিও ডি জেনেরিও, ব্রাজিল। ব্রাজিলে আমি অভিব্যক্তি শুনতে পারেন, ঈশ্বর 6 দিনে বিশ্ব সৃষ্টি করেছে এবং রিও 7ম তারিখে। রিও ডি জেনেরিও সাধারণত রিও নামেই পরিচিত, ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম মেট্রোপলিটন এলাকা। রিওর প্রাকৃতিক পরিবেশ এবং চমৎকার সৈকত যেমন বোসানোবা এবং বালানিরিওর কারণে দক্ষিণ গোলার্ধের অন্যতম দর্শনীয় এবং প্রিয় স্থান। ফুটবল এবং সাম্বা নাচ দুই জিনিসের কারণে এই শহরটি সারা বিশ্বে বিখ্যাত। প্রতি বছর রিও ডি জেনেরিও বিশ্বের সবচেয়ে দর্শনীয় কার্নিভালগুলির একটি আয়োজন করে। তদুপরি ব্রাজিল 2014 ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ এবং 2016 সালে এটি অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসের আয়োজক ছিল। রিও ব্রাজিলের প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। শহরটি 1999 সাল থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। ব্রাজিলের জাতীয় গ্রন্থাগারকে বিশ্বের চতুর্থ বৃহত্তম গ্রন্থাগার এবং সমগ্র ল্যাটিন আমেরিকার বৃহত্তম গ্রন্থাগার হিসাবে বিবেচনা করা হয়।
আর লিসবন পর্তুগাল। লিসবন পর্তুগালের রাজধানী এবং এই দেশের বৃহত্তম শহর। এই শহরের স্থাপত্য অত্যন্ত বৈচিত্র্যময়, রোমানেস্ক এবং গথিক শৈলী থেকে শুরু করে বারোক এবং উত্তর আধুনিকতা পর্যন্ত। লিসবন ইউরোপীয় ইউনিয়নের 11তম জনবহুল শহর এবং বাণিজ্য, শিক্ষা, বিনোদন, মিডিয়া এবং শিল্পকলায় বিশ্বের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। শহরটি গ্রহের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি হিসাবে স্বীকৃত। 3. প্রাগ চেক প্রজাতন্ত্র। প্রাগ শুধুমাত্র চেক প্রজাতন্ত্রের বৃহত্তম শহর নয়, এর রাজধানীও। এটি চমৎকার রেনেসাঁ স্থাপত্য শহর, ইউরোপীয় ইউনিয়নের 14তম বৃহত্তম শহর। রেনেসাঁ অন্বেষণ এবং আবিষ্কার দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই প্রাগের বিশাল শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য একটি দর্শনযোগ্য। এই শহরটি নিজের মধ্যে যে চিত্তাকর্ষক ঐতিহাসিক ঐতিহ্য কেন্দ্রীভূত করেছে তা কল্পনা করা যায় না। 2. প্যারিস ফ্রান্স। প্যারিস প্রেম এবং রোমান্সের শহর। সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য যা এই সুন্দর শহরটিকে বিখ্যাত করেছে তা হলো আইফেল টাওয়ার এবং ফ্রেঞ্চ পানির। যেহেতু প্যারিস ফ্রান্সের রাজধানী, তাই ফরাসি বিপ্লবের পর থেকে এটি দেশের সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার কেন্দ্রবিন্দু ছিল এবং রয়ে গেছে। ফ্রান্স বিখ্যাত এই অত্যাশ্চর্য সুন্দর শহরের জন্যই। চমৎকার সুগন্ধি এবং গুরমেট খাবারের উৎপত্তি এই প্যারিসেই। 1. ভেনিস ইতালি। এই শহরটি যেমন সুন্দর তেমনি অনন্য। এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মহান সম্মান দিয়েছে। ভেনিসের কথা বলতে গেলে বাক্যাংশগুলি প্রায়শই বলা হয়। জলের শহর, মাস্কের শহর, সেতুর শহর, খালের শহর এবং আরও অনেক। টাইমস ম্যাগাজিনের মতে ভেনিসকে ইউরোপের অন্যতম রোমান্টিক শহর হিসেবে বিবেচনা করা হয়। ভেনিসের একটি সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্য রয়েছে। অন্যদের তুলনায় আরও প্রায় গৈতিক শৈলীর উপস্থিতি এই শহরটি বেশিরভাগ ভবনে দেখা যায়। এছাড়াও ভেনিসের স্থাপত্যের চেহারাতে আপনি রেনেসাঁ ও বারোকের মিশ্রণ খুঁজে পেতে পারেন। ভেনিস হলো বিশ্বের সবচেয়ে বাদ্যযন্ত্রের শহরগুলির মধ্যে একটি, কারণ এর অনেক বাসিন্দারাই কোনো না কোনো বাদ্যযন্ত্র রয়েছে এবং অবশ্যই কেউ না কেউ এটি বাজাতে জানে। এই শহরে সব কিছু আছে, জল, নৌকা, সঙ্গীত, চমৎকার স্থাপত্য, রন্ধন প্রণালী এবং একটি রোমান্টিক পরিবেশ পুরোপুরি শিথিল করার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।